আমি জানি না পৃথিবীতে কখনো অতীতে কেউ এই ধরনের প্রকাশনা করেছে কি না, কারণ একজন নেতার বিরুদ্ধে দেওয়া এই সমস্ত তথ্য, অর্থাৎ গোয়েন্দা সংস্থা তাকে অনুসরণ করে করে তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি বললেন এবং কারাগারে থাকা অবস্থায় তার কাছে লেখা চিঠি বা তিনি যে সমস্ত চিঠিপত্র লিখেছেন বা যোগাযোগ করেছেন, এই সব বিষয়গুলি নিয়ে এই ডকুমেন্ট আমি 1996 সালে সরকার আসার পরই এই গোয়েন্দা রিপোর্টগুলি আমি সংগ্রহ করি এবং সেগুলি সংগ্রহ করে এগুলি কপি করে আমার কাছে রেখে আবার গোয়েন্দা সংস্থা এসবির কাছে পাঠিয়ে দিই। এই গোয়েন্দা রিপোর্টে অনেক তথ্য আমরা জানতে পারি যা ইতিহাস বিকৃতি থেকে, যেমন আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত আমাদের বাঙালি জাতিকে মুক্তি দিতে পারে এবং সত্যকে উদ্ভাসিত করতে পারে, সত্যকে জানার একটা বিরাট সুযোগ। কোনো নেতার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রকাশ করার নজির আমার মনে হয় পৃথিবীতে বোধহয় আর নেই, কিন্তু আমি এই পদক্ষেপটা নিয়েছি। আমি জানি এটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ, তারপরে আমি নিয়েছিলাম সেই 96 সালে যখন সরকার গঠন হয়েছিল তখনই, এবং সে সময় আমার সাথে ছিল আমার বান্ধবী বেবি মওদুদ। আজকে আর বেবি মওদুদ নেই, না ফেরার দেশে চলে গেছে, তার কথা সবসময় মনে হয়। আমরা দুজন দিনের পর দিন এই রিপোর্টগুলি একসাথে বসে বসে পড়ি এবং এখান থেকে অনেক তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করি। এখানে আমরা জানতে পারি মনে হলো যে এটা একটা অমূল্য সম্পদ আমাদের জন্য, আমরা বাঙালি, আমি যে আজকে বাঙালি হিসেবে আত্মপরিচয় করেছি, বাংলাদেশ পেয়েছি, এর জন্য এই তথ্যগুলি এত গুরুত্বপূর্ণ যেটা মানুষের কাছে প্রকাশ করা প্রয়োজন। এখানে প্রায় 40,000 কাছাকাছি পাতা আছে এবং এখানে 46টা ফাইল, 48টা খণ্ড ছিল। প্রায় 20টা বছর আমরা এর উপর কাজ করি এবং 2009 যখন আমি সরকার গঠন করি, তারপরে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই এটা আমরা প্রকাশ করার পদক্ষেপ নিই। এবং এই প্রকাশ করার ক্ষেত্রে এখানে যেহেতু মানে গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট এবং সেই রিপোর্ট শুধু ঢাকা না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও সংগ্রহ করা হয়, তা আমি আমাদের যে এসবি গোয়েন্দা সংস্থা তাদেরকেই দায়িত্ব দিই। আমাদের বর্তমানে যিনি আইজিপি আছেন জাভেদ পাটোয়ারি, তিনি এখানে আছেন, তার নেতৃত্বে প্রায় 22 সদস্যের 20 থেকে 22 জনের মতো একটা টিম এ ব্যাপারে কাজ করে, কারণ এখানে অনেক কাজ করার ছিল যেটা হয়তো আমাদের পক্ষে সেই ভাষা বোঝা বা লেখা অনেক সময় অনেক দুরূহ ছিল, সেগুলি সংগ্রহ করা, লেখা, এই কাজগুলি প্রতিনিয়ত তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে। কাজেই যারা এই পরিশ্রম করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে এসবির সকল কর্মকর্তা কর্মচারী এবং আমাদের বিশেষ করে প্রকাশ করছে আপনারা দেখেছেন হাক্কানি পাবলিশার্স, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আলাদা একটা অফিসও করে দিয়েছি, এর দ্বিতীয় খণ্ড বের হয়েছে, আরও 14 খণ্ড, টোটাল মোট 14 খণ্ড বের হবে, কাজে এখান থেকে অনেক তথ্য আমরা জানতে পারব। বাংলা ভাষার আন্দোলন শুরু হয়েছিল 1948 সালে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আইন বিভাগের ছাত্র সেই সময় এই আন্দোলন শুরু করেন, আর এই আন্দোলনের পথ বেয়েই কিন্তু আমাদের স্বাধিকার আদায়। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইতে এই তথ্য স্পষ্টভাবে পাওয়া যায় যে তিনি 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ নামে একটি সংগঠনও গড়ে তোলেন এবং তমদ্দুন মজলিস এবং ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠন সকলকে নিয়ে একটা ভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা মানে সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন শুরু করেন এবং 11 মাস থেকে সে আন্দোলনের কর্মসূচি শুরু হয়। এই বইতে আমরা ফরিদপুরের এসপি অফিসের একটি গোপন প্রতিবেদন দেখতে পাই, সেখানে বলা হয়েছে, আমি কোট করছি, প্রতিবেদন দেখা ছিল,
শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে 1948 সালের 16 মার্চ গোপালগঞ্জে সর্বাত্মক হরতাল ডাকা হয়। বিকেলে এসএন একাডেমি এবং এমএন ইনস্টিটিউটের 400 ছাত্র শহরে বিক্ষোভ মিছিল বের করে। স্লোগান ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, নাজিমুদ্দিন নিপাত যাক, মুজিবকে মুক্তি দাও। এই স্লোগান দিয়ে তারা রাস্তা প্রদক্ষিণ করে। অর্থাৎ 11 মার্চেই কিন্তু ওই আন্দোলনের সময় জাতির পিতা বঙ্গবন্ধু সহ শেখ মুজিব সহ আরও অনেক ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়। এভাবেই এই আন্দোলন সংগ্রাম আমাদের শুরু হয়েছিল। এবং 14 জানুয়ারি 1949-এ ঢাকায় জুলুম প্রতিরোধ দিবস পালিত হয়। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের একটি সভা হয়। এই সভায় শেখ মুজিব, দবিরুল ইসলাম ও নাদেরা বেগম বক্তৃতা করেন। এবং এখানে শেখ মুজিব বলেন, কোড, এক মাসের মধ্যে ছাত্রদের ন্যায্য দাবি পূরণ করা না হলে ছাত্ররা প্রত্যক্ষ সংগ্রামে নামবে। অসমাপ্ত আত্মজীবনী আপনারা ইতিমধ্যে অনেকেই পড়েছেন, সেখানেও আপনারা নিশ্চয় পেয়েছেন যে কীভাবে এই আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার কথা তিনি লিখে দিয়েছেন। সেখানে 1952 সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত কীভাবে তিনি বন্দী অবস্থায় থেকে যখন হাসপাতালে মেডিকেল হাসপাতালে চিকিৎসারত তখনই সেই সিদ্ধান্ত দিয়েছিলেন। সেখানে অসমাপ্ত আত্মজীবনীতে তিনি 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্তের বিষয়ে লিখেছেন, আমি কোট করছি, পরদিন রাতে এক এক করে অনেকেই আসলো, সেখানেই ঠিক হলো আগামী 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে এবং সভা করে সংগ্রাম পরিষদ গঠন করা হবে, ছাত্রলীগের পক্ষ থেকেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কনভেনার করতে হবে, আনকোট। অসমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা 197। এখানে এসবি রিপোর্টে একটা খুব মজার ব্যাপার আছে, সেখানে এসবির যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ওখানে ছিল সে একটা নোট লিখছে যে যে ছাত্ররা কারা কারা আসছেন এবং দরজা বন্ধ করে ক্যাবিনে আলোচনা হচ্ছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি কান পেতেও কিছু শুনতে পাচ্ছে না, সেই জন্য তিনি পুলিশের নির্দেশ চাচ্ছে যে পুলিশ যেন এই কেউ এই মানে শেখ মুজিব যে ক্যাবিনে সেই ক্যাবিনের জন্য ঢুকতে না পারে তার জন্য যেন নির্দেশ দেওয়া হয়, কারণ পুলিশ এসবির কথা শোনে না। এবং সেই মোতাবেক রিপোর্টও একটা নির্দেশও দেওয়া হয়েছে, আপনার এই ডকুমেন্টে সেই রিপোর্টগুলি সব পাবেন। এভাবে বহু অনেক তথ্য সেখানে পাওয়া যায় যে কীভাবে তিনি এই সংগ্রাম করেছিলেন। বঙ্গবন্ধু এরপরে আপনারা জানেন যে এই আন্দোলন 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদরা রক্ত দিয়ে রক্তের আক্ষরে বাংলা ভাষার দাবি লিখে রেখে যান, কিন্তু সেখানেই যে আমাদের দাবি আদায় হয়েছিল তা কিন্তু হয়নি, কারণ এরপরেও কিন্তু সংগ্রাম করতে হয়েছে। ফেব্রুয়ারি মাসের 27 তারিখে তিনি মুক্তি পান, তিনি এই জননিরাপত্তা আইন এবং বন্দী মুক্তি, রাষ্ট্রভাষা বাংলা এইসব দাবিতে তিনি অনশন করেছিলেন। অনশনরত অবস্থায় তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, চিকিৎসার পর যখন ফিরে আসেন, ফিরে এসে আবার তিনি আন্দোলন সংগ্রামে নামেন। 27 এপ্রিল 1952 সালে অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ কমিটি অফ অ্যাকশনের কনফারেন্স ডাকা হয়। বার অ্যাসোসিয়েশন হলে এই কনফারেন্স হয়েছিল, সেখানে বাংলাদেশের সকল জেলা থেকে প্রতিনিধিরা আসে, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার দাবি করে সেই কনভেনশনে প্রস্তাব গ্রহণ করা হয়। এবং 30 মে 1952 সালে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের কাছে স্মারক লিপি পেশ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই করাচিতে চলে যান এবং সেখানে স্মারকলিপি পেশ করা হয়। সেই স্মারকলিপিতেও বন্দী মুক্তি, পত্রিকার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা এবং পাটের ন্যায্য মূল্য প্রদান, এই সকল দাবি উত্থাপন করা হয়। মানে আন্দোলন অনশন কর্মসূচি, পিতা চিঠিপত্র, মৌলানা ভাসানী এবং হোসেন শহীদ সরওয়ার্দির চিঠি এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের চিঠিপত্র এবং সরকারের বিভিন্ন যে নির্দেশনা, তারপর পিকিংয়ে তিনি গিয়েছেন শান্তি সম্মেলনে, সেই শান্তি সম্মেলন সম্পর্কে কিছু তথ্য, এই সবই কিন্তু এই ডকুমেন্টসে পাওয়া যাবে, সবই দেওয়া আছে। কাজে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি, যা আমাদেরকে ইতিহাসকে জানার আরও সুযোগ করে দেবে। আমি শুধু এটুকুই বলতে চাই যে 21শে ফেব্রুয়ারি
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখনই আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো ঘোষণা দেয়, আমরা এটা অর্জন করি। সেটাও প্রবাসে বসবাসরত কানাডাবাসী দুজন বাঙালি, যারা সালাম এবং রফিক নামে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে সালাম রফিক রক্ত দিয়ে গিয়েছিল, আর সেই কানাডা প্রবাসী দুজন তাদের নামও কিন্তু সালাম ও রফিক। তারা আরও কয়েকটি দেশের মাতৃভাষা প্রেমী, তারা একটা সংগঠন করে এবং তারা একটা উদ্যোগ নিয়েছিলেন জাতিসংঘে এই প্রস্তাবটা পেশ করতে, কিন্তু কোনো দেশের সমর্থন ছাড়া এটা হয় না। এটা শুনে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিই এবং 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। ইতিমধ্যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, যেখানে সকল মাতৃভাষা সংরক্ষণ করার পদক্ষেপ আমরা নিয়েছি। কাজে আমাদের প্রতিটি সংগ্রামের মধ্যে অনেক ইতিহাস, অনেক আত্মত্যাগ রয়েছে, সেগুলি ধীরে ধীরে আমাদের জানা প্রয়োজন, আমরা সেই ব্যবস্থায় নিচ্ছি। আমি বাংলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে বাংলা একাডেমি ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। আমাদের বছরে অনেকগুলি ঘটনা আমাদের ঘটে, যেমন 69-এ গণ অভ্যুত্থান ও বাংলা সংগ্রামী জনতা দ্বারা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে অভিষিক্ত হওয়ার 50 বছর পূর্ণ হচ্ছে এ বছরই। কাজে আমাদের মাতৃভাষা মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি যে অর্জন, তারও 20 বছর পূর্তি, এবং বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে এইসব ঘটনার একটা যোগসূত্র রয়েছে। আমাদের 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের নিরঙ্কুশ বিজয় লাভ, এসবের মধ্যে বাঙালির স্বাধীনতা আকাঙ্ক্ষা বাস্তব রূপ লাভ করে। আমাদের নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানানো একান্তভাবে প্রয়োজন, যে কত ত্যাগ তিতিকা রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এবং বাঙালির ইতিহাস হচ্ছে ত্যাগের ইতিহাস, আর সেই ত্যাগের মধ্য দিয়ে আমাদের অর্জন। বাংলা একাডেমি এবার 21শে মাসব্যাপী অনুষ্ঠানমালা এই দুটো বিষয়কে কেন্দ্র করে সেমিনার আয়োজন করেছেন, এর জন্য কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বইমেলা শুধু বই কেনা বেচা না, এই বইমেলার মধ্য দিয়ে আমরা মনে করি যে আসলে আমাদের, আমি সত্যি কথা বলতে গিয়ে মনে হয় যখনই বইমেলা শুরু হয়, বইমেলা হচ্ছে আমাদের বাঙালির প্রাণের মেলা। যদিও আগে যখন ক্ষমতায় ছিলাম না তখন এই বইমেলায় আসতাম, অনবদ ঘুরে বেড়াতাম, এখন বলতে গেলে এক ধরনের বন্দি জীবনই যাপন করতে হয়, সেই আসার আর সুযোগ হয় না, আর আসতে গেলে অন্যের অসুবিধা হয়। ওই অন্যের অসুবিধা নিরাপত্তা কারণে যে অসুবিধাগুলি মানুষের হবে সেটা বিবেচনা করে আর আসার ইচ্ছাটাও হয় না যে আমার জন্য অন্যেরা কষ্ট পাবে, কিন্তু সবসময় সত্যি কথা বলতে কি মনটা পড়ে থাকে এই বইমেলায়। আপনারা জানেন যে জাতির পিতা স্বাধীনতার পর প্রথম জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন বাংলা ভাষায় সেই ভাষণ দেন। আমিও সরকার গঠন করার পর থেকে যতবার জাতিসংঘে ভাষণ দিয়েছি বাংলা ভাষায় ভাষণ দিয়েছি। আমরা আমাদের শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিই, এবং আপনারা দেখেছেন যে আমরা ইংরেজি বছরের পহেলা দিন অর্থাৎ 1 জানুয়ারি আমরা সকল ছাত্রছাত্রী সে প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত সকলের হাতে আমরা বিনা পয়সায় পড়ার বই তাদের হাতে তুলে দিই, যাতে লেখাপড়ায় তারা আর উৎসাহিত হয়। পাশাপাশি আমরা বৃত্তি উপবৃত্তিও দিয়ে থাকি এখন উচ্চশিক্ষা পর্যন্ত। কাজেই শিক্ষা গ্রহণ করে একটি জাতি আরও উন্নত হতে পারে, দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত হতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা এই পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী 12টি পৃথিবীর 12টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এটা অনেকে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়েও কিন্তু অনুবাদ করে দিয়েছেন, কাজে অনুবাদটাও আমাদের একান্তভাবে প্রয়োজন এবং বাংলা একাডেমি সেটা করে থাকে, কারণ বিশ্ব সাহিত্যকে জানার জন্য অনুবাদ একান্তভাবে প্রয়োজন, আবার আমাদের সাহিত্য বিভিন্ন ভাষায় জানা এটাও প্রয়োজন। কাজে সেদিক থেকে এই অনুবাদ কাজগুলি হচ্ছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। বর্তমান যুগ ডিজিটাল যুগ, এটা ঠিক যে এখন ছেলেমেয়েরা হাতের মধ্যে একটা মানে কেউ একটা এখন মোবাইল ফোনেই সব পাওয়া যায়, আবার
কেউ ছোট ছোট ডিভাইস ব্যবহার করেন। এই হাতে একটা যন্ত্র নিয়ে পড়ার, আমি ঠিক সত্যি কথা বলতে আমি আমাদের ছেলেমেয়েরা পড়ে দেখি আমি, কিন্তু ওটা পড়ে কিন্তু শান্তিটা পাওয়া যায় না। বইয়ের পাতা উল্টে উল্টে পড়ার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটা সবসময় আমরা পেতে চাই। তাই বই চাই, বইয়ের চাহিদা কিন্তু কখনো শেষ হবে না, এটা আমি বলতে পারি। কারণ যতই আমরা মানে যান্ত্রিকভাবে ব্যবহার করি না কেন, কিন্তু এই যে বইয়ের মলাট, বই একটা বই বই শেল্পে রাখা এবং সেটা পড়ার মাঝে আলাদা একটা আনন্দ আছে, সেই আনন্দটা সবসময় আমরা অনুভব করতে চাই। তারপরেও আমি বলবো যে অনলাইনে থাকলে পরে সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়, কাজেই ডিজিটাল মানে লাইব্রেরি হওয়া এটাও একান্তভাবে প্রয়োজন, সেটাও জরুরি বলে আমি মনে করি। যাক, আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, বাংলাদেশ স্বাধীন দেশ আগাজি আমরা সেই লক্ষ্য মাথায় রেখে, সেই সাথে আমাদের মানে আমাদের যে ভাষার আন্দোলনের সময় সেটাও আমাদের জন্য একান্তভাবে গুরুত্বপূর্ণ। কাজে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের মধ্য দিয়ে এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসকে আরও স্বচ্ছভাবে দেশের মানুষের কাছে এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আমরা দেশকে আজকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি, এখন আমরা উন্নয়নশীল দেশ, আর্থসামাজিকভাবে বাংলাদেশ আরও উন্নত সমৃদ্ধশালী হোক সেটাই আমরা কামনা করি। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, বাঙালি জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে বাংলাদেশ যেখানে জঙ্গিবাদ দুর্নীতি বা মাদক কোনো কিছুর স্থান থাকবে না, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় সবথেকে উন্নত সমৃদ্ধ শান্তিপ্রিয় একটি দেশ, যা জাতির পিতা চেয়েছিলেন। কাজী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, সেটাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমি বাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন।